জয় হিন্দ এভিওয়ান ওয়েলকাম টু মে ড্রিম ইউটিউব চ্যানেল বন্ধুরা আরিম মেস অর্থাৎ আর্মি মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসের তরফ থেকে দু হাজার তেইশ সালে তোমাদের একটি নতুন ভর্তি জারি করে দিয়েছে তার অফিসিয়ালি নোটিফিকেশন জারি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশটা কিন্তু উনিশ মে দু হাজার তেইশে তোমাদের জারি করে দেওয়া হয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিরেক্টর জেনারেল এখানে তোমাদের হেডকোয়ার্টার মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস কাশ্মীর হাউসের তরফ থেকে জারি করা হয়েছে এখানে তোমাদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছ নিউ দিল্লি এখানে তোমাদের পিনকোডও দেওয়া রয়েছে আজকের এই ভিডিওতে তোমাদের সাথে অল ডিটেলস আলোচনা করবো এখানে তোমাদের টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে কী পোস্টে ভ্যাকেন্সি আছে তোমরা কোন কোন স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও এখানে তোমাদের অ্যাপ্লাই কবে থেকে শুরু হবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অলডিটেলস আলোচনা করবো তোমরা যারা আর্মি মেসে যেতে যাও আজকের এই ভিডিওটা প্রথম দিকে শেষ পর্যন্ত অবশ্যই কমপ্লিট দেখবে তো এখানে স্ক্রিন বন্ধুরা তোমরা অফিসিয়ালি নোটিফিকেশনটা দেখতে পাচ্ছ এই নোটিফিকেশন অনুসারে তোমাদের এই ভর্তিটা কিন্তু দু হাজার বাইশ সালে আসার কথা ছিল কিন্তু কোনো কারণবশত দু হাজার বাইশ সালে আসেনি এই ভর্তিটা তোমাদের কিন্তু ফাইনালি দু তেইশ সালে আসতে চলেছে তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশান ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে এখানে তোমার প্রথমে তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি বলে রাখি এখানে তোমাদের সব থেকে শেষের পেজে দেওয়া রয়েছে টোটাল নাম্বার ও ভ্যাকেন্সি এখানে তোমাদের দেওয়া রয়েছে সাত হাজার দুশো ছাপান্ন সাত হাজার দুশো ছাপান্নটা এখানে টোটাল তোমাদের নাম্বার ও ভ্যাকেন্সি আছে এখানে তোমরা কী কী প্রকার পোস্ট পেয়ে যাবে দেখে নাও এখানে টোটাল তোমরা কিন্তু বাইশ ধরনের পোস্ট পেয়ে যাবে অর্থাৎ তোমরা বাইশটি রকমের এখানে তোমরা পোস্ট পেয়ে যাবে যেখানে তোমরা জেই অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এছাড়াও জেই এখানে তোমরা ইলেকট্রিক মেকানিক এবং তোমরা ড্রাফটম্যান এছাড়াও চৌকিদার সাফাইওয়ালা এম পিয়ন এছাড়াও এখানে তোমরা মিটার রিডার এবং তোমরা এখানে ট্রেডসম্যান মেট এই ট্রেডসম্যান মেট পোস্টে তোমাদের সব থেকে বেশি ভ্যাকেন্সি যেখানে তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট অর্থাৎ যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা কোনোরকম রকম আর্মিতে জব করেছে না যারা ফ্রেশার ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে ট্রেডসম্যান মেটে টোটাল নাম ভেকেন্সি আছে চার হাজার তিনশো তিনটি এবং যারা বর্তমানে ইন্ডিয়ান আর্মিতে জব করছে তাদের ক্ষেত্রে এখানে এক হাজার একশো তেত্রিশটি তো তোমরা বুঝতে পারছো সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে আছে এছাড়া আরও বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভ্যাকেন্সি আছে এখানে তোমাদের ভ্যাকেন্সিগুলো ভাগ করে দেওয়া আছে এখানে ডাইরেক্ট রিক্রুটমেন্টে কতগুলো ভ্যাকেন্সি আছে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কতগুলো ভ্যাকেন্সি আছে টোটাল এখানে কম্বাইন্ড মিলে অরোভার যে তোমাদের ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমাদের সাত হাজার দুশো ছাপান্নটি তোমাদের টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে আছে এবার বলে রেখে এখানে তোমরা কোন কোন স্টুডেন্টরা অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে যে মিনিমাম এজ সেটা কিন্তু এখানে আঠেরো হতে হবে এবং ম্যাক্সিমাম পঁচিশ সেখানে তোমাদের আমাদের বয়সটা হবে এখানে তোমাদের কোয়ালিফিকেশন বিভিন্ন পোস্ট অনুসারে আলাদা আলাদা কোয়ালিফিকেশান চা হবে এই নিয়ে তোমরা যদি একটা ডেডিকেটেড ভিডিও চাও সেই ক্ষেত্রে তোমরা আমাকে কমেন্টে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের এর একটা এডুকেশন কোয়ালিফিকেশানে খুব শীঘ্রই একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো আর যদি বলে রাখি অ্যাপ্লাই অ্যাপ্লাই এখনও তোমাদের কিন্তু কোনো রকম কনফার্ম ডেট বলা হয়নি এটা কেবলমাত্র তোমাদের একটা অফিসিয়ালি নোটিফিকেশান জারি হয়ে গেছে যেখানে তোমাদের বলা হয়েছে এই দু হাজার তেইশ সালে তোমাদের নিয়োগ করা হতে চলেছে তো তোমরা বুঝতে পারছো এই দু হাজার তেইশ সালে তোমাদের আর্মি মেসে আবার নতুন ভর্তি আসতে চলেছে তোমরা যারা যারা আর্মি মেসে যেতে চাও তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এই নিয়ে যখনই রকম অফিসিয়াল আপডেট উঠে আসে সব থেকে আগে তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে চিন্তার কোনো কারণ নেই আর এই বিষয়ে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে নিচে বক্সে কমেন্ট করে জানাতে পারো খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরাম